আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন আপনার দোয়াতে, আল্লাহর অশেষ রহমতে। আমরাও অনেক ভালো আছি। চলে আসলাম আরেকটা নতুন ব্লগে। তো আজকের ব্লগটা অনেক বেশি স্পেশাল, কারণ আমাদের স্কুল লাইফে যে কয়টা বান্ধবী ছিলাম আমরা আমাদের গ্রামে, প্রায় 10-12টার মতো, আর আশেপাশে যেগুলো ছিল ওইগুলোর বিয়ে শাদী হয়ে গেছে, আরও আগে হয়ে গেছে। তা আমাদের গ্রামের 4-5 জন আমরা ফ্রেন্ড ছিলাম, যেগুলার সবারই বিয়ে হয়ে গেছে, বাট একটা ফ্রেন্ড ছিল আমাদের, ওর বিয়ে হয় নাই। কে তো এর আগেও আমি কিছুদিন আগে আমাদের একটা ব্লগ ছিল, আমার সবাই একসাথে ছিলাম, তখন বলা হয়েছে যখন আমি নতুন ইউটিউবে আসছিলাম তখন আমরা সবাই টুকিটাকি ভিডিওতে আসতো ওরা, কিন্তু ব্যাক সাইডে বেশি থাকতো, ক্যামেরার ব্যাক সাইডে বেশি থাকতো, ক্যামেরার সামনে কয়েকজনই আসতো। তো আজকে হলো আমার ফ্রেন্ডের বিয়ে, কিন্তু আমি হলো জানতাম না। তার কারণ হলো আমি তো বাসা মানে ইয়ে থেকে বের হই না, রুমে থেকে বের হই না। তো আমাকে বলল মা, বলতেছে কি যে তার বান্ধবীর তো বিয়ে, তো যাইতে বলছে আজকে বিয়ে, কারণ ওর বিয়েটা হলো হঠাৎ করে দিতেছে। দ্বিতীয়ত হঠাৎ করে না, মানে হয় না, ফাংশনটা করে নাই কেমন, একদম শুধুমাত্র বিয়ে, গায়ে হলুদ বলেন ইয়ে বলেন কোনো প্রোগ্রাম হয় নাকি, আর শুধুমাত্র বিয়েটা, বিয়ের আয়োজনটা করছে। তো মা বলতেছে আজকে তো ইয়ের বিয়ে, তোরে যাইতে বলছে। তো আমি শোনার পর একটু ই হয়ে গেছি যে আগে পরে তো শুনলাম না। তো বলতেছে না, কোনো ফাংশন করবে না, শুধুমাত্র উঠাই দিতেছে, বিয়েটা উঠাই দিতেছে। সরি। তো রেডি হয়ে গেলাম, আমি অবশ্য যাইতে চাই নাই কেয়া। মা হলো জোর করে আমাকে নিতেছে, বলতেছে যদি না যাও তাহলে ভাত দিবে না, কারণ ভাত তো রান্না করে নাকি, সবাই দাওয়াত খেতে যাবে, এই জন্য হলো মা হলো আমাকে এটা বলছে। অবশ্য মা অলরেডি ভাত রান্না করছে আমার সাথে, আপনি মজা করছে, আমাকে বলছে ভাত দিবে না কারণ আমি ঘর থেকে না বের হইলে। তো দেন আমি রেডি হয়ে সবাইকে রেডি করে মানে রওনা দিলাম আমাদের বাসা থেকে। আর আজকে এত পরিমাণ ঠান্ডা, আমার গলার অবস্থাও কিন্তু একটু খারাপ, আর ঠান্ডা এই গলাটা ভাঙে ভেঙে গেছে এরকম। আর আবদিয়াকে রেডি করে দিছি। আর আবদিয়া কী করছে, আবদিয়ার যে একটা ব্যাগ আছে, এই ব্যাগটা সে হলো নিয়ে যাবে। এই ব্যাগের মধ্যে সে মানে আমি যে বই কিনে দিয়েছিলাম কয়েকটা, ওই বই, তারপরে তার হান্ডি পাতিল যা যা আছে, ব্যাগটা মানে কারণ এত পরিমাণ ভারী, আর এই সে ব্যাগ নিয়ে হলো সে ইয়ে যাবে, বিয়ে বাড়িতে যাবে। অনেক রিকোয়েস্ট করছি, অনেক কিছু বলছি, না সে আমার কথা শুনবে না, সে মনে করেন ওই ব্যাগ নিয়ে যাবে। তো সবাই চেষ্টা করছে ব্যাগটাই করার জন্য, কিন্তু আধা রাস্তায় গিয়ে হলো আমাকে অলরেডি আবদিয়া ব্যাগটা দিয়ে দিছে। তো বাবাও আসছে নেওয়ার জন্য, কারণ বিয়ে বাড়িতে কী হয় আমাদের গ্রামে অঞ্চলে, আমি এই জন্য বিয়ে খাইতে যাই না, বিয়ে বাড়িতে খুব কম যাওয়ার চেষ্টা করি, খুব কম যাই, আশেপাশে হইলে একটু যাই, একদম ইয়ে হইলে আমি যাই না। হয় কি অনেক চিল্লা পাল্লা, তারপরে খাবার দাবার নিয়ে মানে যদি একটু টাইম মতো না যায় তাহলে খাবার পাওয়া যায় না, তো এরকম একটা ঝামেলা হয়। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, একটু রাখতে এলো লতা, লতা খাবারের জন্য মাইয়া মাইয়া
হাই এই আপদিয়া এতিমের মতো কিভাবে দাঁড়ায় আছে খাওয়ার জন্য হাই আপদিয়া আমাদের দাওয়াত খাওয়া শেষ আমরা হলো এখন বাসায় চলে আসছি বাসায় আসার পরে মানে চিন্তা করলাম আমরা কিন্তু ফটোশুট করি না কেন আর ইদানিং একটা মানে ই হয়েছে যে কোনো ফাংশনে বা কোনো একটু রেডি হইলে দিয়ে একটা পিকচার উঠাই কিন্তু আমি কখনো আপলোড করি না এমনি ইদানিং রাখি পিকচারগুলো তো ওই যে এখন হলো আমরা যাইতেছি সরিষা খেতে আমাদের এখানে সরিষা খেতে ফটোশুট করবো দেন সবাই হলো যাইতেছি মাকেও নিয়ে যাইতেছি মার সাথে খুব কম ফটোশুট করা হয় আর বাসায় থাকতে থাকতে মানে ঘরের মধ্যে থাকতে থাকতে আমি আবার মনে করেন একটু আলিশা টাইপের তো আর মশাও অনেক আলিশা আমার পাইলে মনে করেন কামড়া দেখে নিচে পুরো মনে করেন চোখে ইয়ে মানে পুরো অন্য কাউকে কামড়ায় না আমাকেই কামড়ায় তো মশা হলো আমার মানে মানে আমার স্কিনে কামড় দিলে ওটা ই হয়ে যায়গা ওই যে মানে উঠা যায়গা ওয়াও কত সুন্দর আমি তো এই পাশেই আসি না দেখছেন কত সুন্দর লাগতেছে না দেখতে খুবই সুন্দর আছে মানে ক্যামেরার মধ্যে অতটা বোঝা যাচ্ছে না কিন্তু দেখতে বাস্তবে দেখতে খুবই সুন্দর লাগতেছে সরষা ফুলের বাংলাদেশ ও সরষা ফুলের বাংলাদেশ খুব সুন্দর এটা মানে ডাব দেখো না কেমন এমনিতে অরিজিনাল খুব সুন্দর লাগতেছে ভিউটা মানে একটুখানি দেখেন এটা কত সুন্দর লাগতেছে না ছিঁড়ে না মো ছিঁড়ে না এগুলা ছিঁড়ে না তোমার লক্ষ্মী সোনা হম হম তো আধা ঘন্টা হয়ে গেছে আমি ফটোশুট করতেছি দেখেন অবস্থা আমার আমার বোন আমাকে বলে হেল্প করতেছে সরষা ফুলের রানী সাজছি আমি
হাই মাথা চক্কর দিয়েছে বাই বাই টাটা 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 ফুল মানে মুনিমের মাথায় মালা আছে মালাটাও পড়বে তো আগে তো কটা ছবি তুলতে দিব মারে এই তাও তুলতে দেন এখন খুশিতে নাই মানে আরেক টাকা নানা নতুন ছিল আরেক টাকা আরেক টাকা দেখো আমার আমার রানীকে আমি ফুল পরে দিচ্ছি ওয়াও মানে সুন্দর আবার বান্দর হয়ে চলে যাবে কোনটা এই যে বিশি আরো হইতা আছে নি এনে বেশি হয়েছিল তো পানি দিলে মনে হইব আমার মনটা করতেছে পানি দিলে হইব কারণ অনেক বেশি পড়ছে তো আব্দুল খালি